নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা এমনই একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করব যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। কি কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করছি, যে এই মুহূর্তে কিন্তু দীপাবলি উৎসব চলছে, অর্থাৎ আলোর উৎসব। সেই আলোর উৎসবে কোনো একটা জায়গা ক্ষেত্রে আধারের একটা গল্প শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমি যে কন্টেন্ট, কারণ রিপাবলিক বাংলার বিভিন্ন ফেসবুক কন্টেন্ট নিয়ে আমরা বিভিন্ন সময় আপনাদের কাছে হাজির থাকি, আমি অর্ণব আজকে সেই কন্টেন্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। সেই কন্টেন্টের মূল কারণটা হচ্ছে যে হেলিপ্যাড গ্রাউন্ড, মেরুদণ্ডীর যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেই হেলিপ্যাড গ্রাউন্ডের বর্তমান পরিস্থিতি কী। এই হেলিপ্যাড গ্রাউন্ড 2017 সালের একদম শেষের দিকে এবং 18 সালের প্রথম নাগাদ কিন্তু এই রাজ্য সরকারের বিপুল টাকা খরচ করে এই হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করেছিল, কিন্তু বর্তমানে সেই হেলিপ্যাড গ্রাউন্ড এখন মুক্ত অঞ্চল হয়েছে ক্রিমিনালদের, এবং সেখানে রাত্রিবেলা হলেই কিন্তু সেখানে মদের আসর চলছে এবং একাধিক জায়গায় বিভিন্ন বাইরের লোকজনরা সেই হেলিপ্যাড গ্রাউন্ডে বসে সন্ধেবেলায় কিন্তু একটা মচ্ছব চলছে। এবং সেই জায়গার ক্ষেত্রে সাধারণ মানুষরা তারা কিন্তু রীতিমতন তীতবিরক্ত এই হেলিপ্যাড গ্রাউন্ড নিয়ে। এবং সবথেকে বড় জিনিস যে একাধিক গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের যেসব ক্যাবিনেট মিনিস্টার আছে, সেসব ক্যাবিনেট মিনিস্টারদের বিভিন্ন জনসভা করার সময় এই হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফ্ল্যাটের টাকার থেকে। এবং সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন জনসভায় যেসব মন্ত্রীরা ক্যাবিনেট মিনিস্টাররা আসতো, তারা কিন্তু এই হেলিপ্যাড গ্রাউন্ডে নেমে তারপরে বিভিন্ন জনসভাস্থলে তারা যেত। হেলিপ্যাড গ্রাউন্ডের বর্তমান পরিস্থিতি যে শস্যে মাঠে যেসব শস্যক্ষেত্র হয় সেখান থেকে তুলে নিয়ে এসে ধান ঝাড়াইয়ের কাজ হচ্ছে সেই হেলিপ্যাড গ্রাউন্ডে, এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে মদের বোতল, যেটা প্রশাসনের একদম চোখ এড়িয়ে কী করে হচ্ছে এই হেলিপ্যাড গ্রাউন্ডে সরকারি জায়গায়, সে প্রশ্ন তো উঠছে। এবং তার পাশাপাশি অনতি দূরেই কিন্তু এসপি অফিস, এবং সেই এসপি অফিসের প্রশাসনের নজর কী করে যাচ্ছে, সেই এড়িয়ে যাওয়াটিকে সত্যি এড়িয়ে যাচ্ছে নাকি চোখ বন্ধ করে রাখা হচ্ছে, সে প্রশ্ন কিন্তু তুলছেই। আরও বিভিন্ন কন্টেন্ট জানতে অবশ্যই আমাদের রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই প্রত্যেকটা খবরে আপডেট থাকতে রিপাবলিক বাংলার পর্দায় চোখ রাখুন। উত্তর চব্বিশ পরগনা থেকে অর্ণব্রহ্ম, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।